হ্যালো ভিউয়ার্স, আমরা আগের ক্লাসে ডিসিপ্লিনের বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি। এখন আমরা ডিসিপ্লিনের প্রকৃতি সম্পর্কে জানব, অর্থাৎ নেচার অফ ডিসিপ্লিন। ডিসিপ্লিন কী তার বৈশিষ্ট্য সম্পর্কে জানতে গিয়ে আমরা দেখেছি যে ডিসিপ্লিনের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখতে পাই যে ডিসিপ্লিনের একটা নির্দিষ্ট অধ্যয়নের কৌশল আছে, প্রত্যেকটা ডিসিপ্লিনের নির্দিষ্ট একটা ধারণা আছে, এগুলো আমরা দেখতে পেয়েছি। তা ডিসিপ্লিনের প্রকৃতি অর্থাৎ নেচার অফ ডিসিপ্লিন দেখতে গিয়ে আমরা প্রথমেই আমাদের বলবো যে প্রত্যেকটা ডিসিপ্লিনকে অনুশীলন করতে গেলে প্রয়োজন একাগ্র চর্চা। এই একাগ্র চর্চাটা কেন প্রয়োজন? কারণ যদি ডিসিপ্লিনকে আমি একাগ্রভাবে চর্চা করতে না পারি, তাহলে সেই ডিসিপ্লিন সম্পর্কে জ্ঞান আমার সঠিক জ্ঞান অর্জন হবে না, ভাষা জ্ঞান অর্জন হবে, যেটা সেই ডিসিপ্লিন সম্পর্কে জানতে আমার অনেক বেশি সময় লাগবে। তাহলে সেই ডিসিপ্লিন সম্পর্কে জানার জন্য প্রয়োজন তার একাগ্র চর্চা। নেক্সট আমরা বৈশিষ্ট্যকে বলতে পারি যে দক্ষতার প্রয়োজন আছে। প্রত্যেকটা ডিসিপ্লিনকে জানার জন্য একটা দক্ষতা দরকার, কারণ নিবিড় অনুশীলন এবং একাগ্র চর্চার মাধ্যমে সেই দক্ষতা গড়ে ওঠে। কোনো বিষয় সম্পর্কে জানার প্রয়োজন জন্য আমাকে দক্ষতা যদি অর্জন না করতে পারি, সেই বিষয় সম্পর্কে আমার জানা অজানাই থেকে যাবে। তাহলে এই জানার জন্য প্রয়োজন হচ্ছে তার দক্ষ ব্যক্তিত্বের নিবিড় অনুশীলন, নিবিড় সম্পর্ক স্থাপন, নিবিড়ভাবে পড়াশোনার মাধ্যমে আমি সেই বিষয় সম্পর্কে দক্ষতা অর্জন করতে পারি। তাহলে এটা একটা অন্যতম প্রকৃতি বলতে আমি বলতে পারি। তিন নম্বর প্রকৃতি হিসাবে বলতে পারি যে ডিসিপ্লিনের নির্দিষ্ট একটা যোগাযোগ থাকা প্রয়োজন। বিভিন্ন ডিসিপ্লিনের এই যোগাযোগটা প্রয়োজন, কারণ সেই ডিসিপ্লিনের বিষয়ের অন্তর্গত বিষয়কে আমি যদি না অনুধাবন করতে পারি, তাহলে সেই যোগাযোগ কখনোই সম্ভব হবে না। কারণ আমি যদি গণিতের ডিসিপ্লিন অর্থাৎ গণিত ডিসিপ্লিন আমাকে বলতে বুঝতে গেলে গণিতের বিভিন্ন যে সম্পর্ক, যেমন গণিতের ভাষা বুঝতে হবে, সেরকম বুঝতে হবে গণিতের বিভিন্ন চিহ্নকে, গণিতের সংকেতকে, বন্ধনীকে, সূত্রকে, তত্ত্বকে, এগুলোকে আমাকে জানতে হবে। ঠিক একইভাবে ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ ডিসিপ্লিন যদি আমি অনুশীলন করতে চাই, তাহলে আমাকে বুঝতে হবে যে অবশ্যই তাকে ভাষা জ্ঞানের দক্ষতা হবে। গণিত ভাষা পরবর্তী ক্ষেত্রে আমরা যদি বিজ্ঞান ডিসিপ্লিনের ক্ষেত্রে যোগাযোগ বাড়াতে চাই, অবশ্যই আমাকে সেই ডিসিপ্লিনের বৈশিষ্ট্যতে অর্থাৎ আমাকে সেই ডিসিপ্লিনের নিবিড় অনুশীলন করতে হবে, আমাকে পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি করতে হবে, এটা অবশ্যই প্রয়োজন। তাহলে সেই ডিসিপ্লিন প্রত্যেকটা ডিসিপ্লিনের ক্ষেত্রে যোগাযোগ স্থাপনের জন্য আমার প্রয়োজন সেই ডিসিপ্লিনের মধ্যে সাবজেক্টগুলোর মধ্যে যোগাযোগ স্থাপন। চতুর্থ আমি প্রকৃতি হিসাবে বলতে পারি যে পর্যবেক্ষণ ক্ষমতার বৃদ্ধি। পর্যবেক্ষণ ক্ষমতা হচ্ছে বিশেষভাবে দেখার করা ক্ষমতার বৃদ্ধি, অর্থাৎ বিশেষভাবে দেখা। কোনো বিষয়কে আমরা বিভিন্নভাবে দেখতে পারি, কিন্তু যখন নিখুঁত নিবিড় অনুশীলনের মাধ্যমে সেই বিষয় সম্পর্কে আমি সেই বিষয়টিকে জানবো, তখন সেটা হবে পর্যবেক্ষণ। এই পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি করার প্রয়োজন একটা ডিসিপ্লিন চর্চার ক্ষেত্রে। কারণ এই ডিসিপ্লিনের যদি পর্যবেক্ষণ ক্ষমতা আমি বৃদ্ধি না করতে পারি, কখনো সেই ডিসিপ্লিন সম্পর্কে আমি নিবিড়ভাবে জানতে পারবো না। পর্যবেক্ষণ দুভাবে করতে পারি, একটা হচ্ছে প্রত্যক্ষ পর্যবেক্ষণ, অর্থাৎ ব্যক্তি সেখানে পর্যবেক্ষণ, যেখানে আমি পর্যবেক্ষণ করবো সেখানে ব্যক্তি প্রস্তুত, তিনি প্রেজেন্ট থাকবেন, অর্থাৎ উপস্থিত থাকছেন ব্যক্তি নিজে, অর্থাৎ ব্যক্তি নিজে পর্যবেক্ষণ করছে। দ্বিতীয় বৈশিষ্ট্য হিসাবে আমি দ্বিতীয় বলতে পারি, সেটা হচ্ছে তার পরোক্ষ পর্যবেক্ষণ, অর্থাৎ ব্যক্তি সেখানে উপস্থিত না থাকলেও, ব্যক্তি সেখানে অনুপস্থিত থাকলেও ব্যক্তি কারো মাধ্যমে তথ্যগুলোকে আমি জানতে পারবো, অন্যতম পর্যবেক্ষণের বিভাগ হিসাবে আমি বলতে পারি। তাহলে পর্যবেক্ষণ ক্ষমতার আমাকে বৃদ্ধি করতে হবে। চতুর্থ আমি যদি প্রকৃতি হিসাবে বলতে পারি, তা হলো না শ্রেণীকরণ। প্রত্যেকটা বিষয়ে যে নির্দিষ্ট একটা ভাগ আছে, অর্থাৎ ডিসিপ্লিনের বিদ্যার অন্তর্গত যে ভাগ, সোশ্যাল সায়েন্স যদি আমি ডিসিপ্লিন মনে করি, তাহলে প্রত্যেকটা ডিসিপ্লিনের মধ্যে সাবজেক্টগুলোকে আমি ধারণার ভিত্তিতে শ্রেণীকরণ করেছি, তাহলে সেই শ্রেণীকরণ বিষয়কে আমাকে আগে অনুসন্ধান করতে হবে, না হলে আমি সেই শ্রেণী আমার ডিসিপ্লিনের প্রকৃতি আমি বুঝতে পারবো না। তাহলে শ্রেণীকরণ একটা অন্যতম আমার প্রকৃতি হিসাবে বলতে পারি। শেষ আরেকটি অন্যতম প্রকল্প হিসেবে বলতে মানে প্রকৃতি হিসাবে আমরা বলতে পারি যে প্রত্যেকটা ডিসিপ্লিনে একটা নির্দিষ্ট গবেষণার প্রয়োজন আছে। গবেষণার প্রয়োজন কারণ ডিসিপ্লিনের ক্ষেত্রের পরিসর
বৃদ্ধি করার জন্য আমার গবেষণার প্রয়োজন আছে। এই গবেষণার মাত্রা যদি আমি না বাড়াতে পারি, তাহলে কখনোই আমি সেই ডিসিপ্লিনের ক্ষেত্রকে আমি বিস্তৃত করতে পারবো না। তাহলে ডিসিপ্লিন অনুসরণের ক্ষেত্রে আমাকে এই এই বিষয়গুলিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে আমরা বিভিন্ন ডিসিপ্লিনের প্রকৃতি সম্পর্কে আলোচনা করলাম। আমরা নিশ্চয়ই তোমরা ডিসিপ্লিনের প্রকৃতি সম্পর্কে অবশ্য বুঝতে পেরেছ। পরের ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।